ভিউয়ার্স, তো কালকে রাতের ভিডিওটা আপনারা অলরেডি দেখছেন। তো এখন আমরা জয়দেবপুর আসছি, জয়দেবপুর থেকে আমার বাচ্চাগুলো ছাড়া হবে। তো এখানে ডিস্টেন্স 15-16 কিলোর মতোই হচ্ছে। তো এখন ওরা নাইম আছে, নাইম তো জয়দেবপুরের লোকাল, হোয়াট এভার যেটাই হোক। তো এখানে এখন ওরা কবুতর সিল করবে, অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি আগে কবুতরগুলো ছাড়ার প্রসিডিউরটা তোমরা করো, জলদি জলদি জলদি, ঠিক আছে। সামনে থেকে তো সরতো বাবা, কোনো কিছু না, রাস্তা দিয়ে আমাদের কবুতর ছাড়তে ছাড়তে অনেক লেট হয়ে গেছে, এখন 8:50 বাজে।
রোদ অনেক বেশি, তো সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? কবুতর যেন ঘর নেয় এই আর কি। তো বাকিটা বাসায় দেখা হবে, কবুতর আসলে দেখা হবে ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার মন মানসিক অবস্থা খুব খারাপ ছিল, কারণ স্পটে কবুতর বাজে ধরেছে। তাই এটা আপনাদেরকে আমি আর তখন দেখাই নাই, যে কারণে আমি এর আগে বাসায় এসে কোনো ভিডিও করি নাই, ঠিক আছে? তো কবুতর একসাথে চারটা আসছে, এই যে দেখেন কবুতর একসাথে চারটা, একসাথে আল্লাহর রহমতে আপনাদের দোয়া একসাথে চার কবুতর কাউন্ট হয়েছে, আর এক কবুতর এখনও খবর নাই, আপনারা দোয়া করবেন। এই যে নামতেছে, এই যে নামতেছে কবুতর, দেখেন আপনারা, ঠিক আছে? কবুতরগুলো নামতে দাও, আস্তে আস্তে নামুক। একসাথে চারটা কবুতর এসে ঢুকছে, অনেক হাইট দিয়ে আসছে কবুতর, অনেক হাইট দিয়ে আসছে কবুতর। আমরা দেখছি কবুতর আরও কিছুক্ষণ আগে, কিন্তু যেইখানে যে অবস্থায় দেখছি ওই অবস্থায় মনে করেন আপনার দেখানো সম্ভব ছিল না ক্যামেরায়, যে কারণে আমরা দেখাই নাই। একেবারে কবুতর যখন নিচে নামে আসলো তখন মনে করেন আপনার ই করলাম, আর একটা এখনও আসে নাই ভাই। তো আপনারা দোয়া করবেন যেন আমার ওই কবুতরটা আইসে পড়ে, ঠিক আছে? আর তো এখন আমরা কবুতরগুলো ঢুকাই, আপনারা তো দেখছেন কোন কবুতর কোন জায়গা থেকে ছাড়া হয়েছে, সিল করার সময় দেখছেন কবুতরগুলো ঢুকাই। কবুতরগুলো জাহিদ ঢুকাক, এটা সব থেকে ভালো হবে। জাহিদ কবুতর ঢুকাও, তুমি ঢুকাও ভাই, আমি ঢুকাবো না। এই যে ছিপ তোমার পিছে, ঠিক আছে? কবুতরটি ঢুকাও, তুমি ঢুকাও, আমি ঢুকাবো না, কারণ আমি একটু টেনশনে আছি আর একটা কবুতর নিয়ে। ও যদি কোনো প্রতিকূল অবস্থায় না পড়ে বা ওরে যদি বাজে খায়াটায় না ফেলে, ইনশাল্লাহ ইসা পড়বে, তুমি দেখো ইনশাল্লাহ খোদা চাইলে আইসা পড়বে, মিস করবে না ইনশাল্লাহ। আমি আমার কোনো কবুতর আজকে ছাড়ি নাই, ইচ্ছা করে ছাড়ি নাই, ঠিক আছে? ঢুকাও, আমি ইচ্ছা করে কবুতর ছাড়ি নাই। কবুতর ঘাটছে, ভালোই ঘাটছে কবুতর। আর একটা নর আছে, বাকি দুইটা মাদি। এই একটা নর আছে, বাকি দুইটা মাদি, ঢুকাও। এইটা নর, এইটা এটা নিচে, এইটা উপরে ঢুকবো। ঠিক আছে, বাকিগুলো নিচে ঢুকবে। আরেকটা ঢুকো, কবুতর বাজে মারছে রে, হ্যাঁ, পিঠে পিঠে লোম নাই। ভিউয়ার্স, আমি পাঁচ নাম্বার কবুতর কাউন্ট হয়ে গেছে আল্লাহর রহমতে। আমার কিছু কবুতর ছুটছে, আমি তার মানে ছাড়তে চাইনি কবুতর, তারপরে ছুটে গেছে। এই যে দেখেন শীষ দিতেছে, লেট ছাড়া বাচ্চাটা। কালকে ওই যে তুমি যে লাস্টে কইলা না ভাই, এই বাচ্চাটা মনে করেন আল্লাহর রহমতে আইব, এই বাচ্চাটা আমি কইলাম না লাস্টে আইব, আয় এখন ডিগ বাজি দিব, হয় টাক 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 করে ডিগ বাজি দিব মনে হয়, ঠিক আছে? না না না, তুমি কবুতর বুঝো নাই, ওই আইবার কথা সবার লেটে, ওই সবার লেটে আইছে, ঠিক আছে? ওর আসার কথা সবার লেটে, ও লেটেই আসছে। ভিউয়ার্স, এই যে মনে করেন কবুতর নামছে, কবুতর আল্লাহর মধ্যে পাঁচটা এসে পড়ছে, আর একটা নামলে তারপর দেখাইতেছি এখনো উঠতেছে, ওই যে লেস কাটা বাচ্চারা দেখছো? আচ্ছা, এই যে আপনার সিল, ঠিক আছে? এই লাস্টে যেটা বলি নাইম একটা সবার চারটা, এটা নাইম একটা মারছে, চারটা সিল মার হয়েছে এই কবুতরটাকে। এটা রাখলাম, বাকিগুলো দেখাইতেছি, এখন দুইটা বাইরে আছে আমার কবুতর, ঠিক আছে? এটা আরেকটা, ঠিক আছে? এটা কাজ করা বাচ্চাটা, এটা সাতপরার বাচ্চাটা, ঠিক আছে? এটা সাতপরার বাচ্চা, ঠিক আছে? এই যে সাতপরার বাচ্চাটা আরেকটা, রাতে ওইটা দেখাইছিলাম, জাহিদে পাও দেখতেছিল। আচ্ছা, এটা গেল, উপরে আরেকটা আছে, আর বাকি দুইটা আমাদেরকে এখন ঢুকাইতে হবে। আমার লক্ষ্মী, ঠিক আছে? এই যে আরেকটা, ঠিক আছে? এটাও সাতপরের বাচ্চা, ওকে, ঠিক আছে? এটাও সাতপরের বাচ্চা, এখন বাকি দুইটা নামলে তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি, ওকে?
ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে পাঁচ কবুতরের পাঁচ কবুতরই কাউন্ট হয়ে গেছে। আপনাদেরকে দুইটা তিনটা কবুতর দেখাইছিলাম আর দুইটা কবুতর বাকি। এই যে দেখেন রাতে যে একটা সিলভার মাদি বাচ্চা দেখাইছিলাম না, আট পরের এই যে মাদি বাচ্চাটা, ঠিক আছে, এই যে মাদি বাচ্চাটা, ঠিক আছে। আর এটা হইতেছে জাইদের যে কবুতরটা পছন্দ হয়েছিল, জাইদ কইছে এটা তাড়াতাড়ি আইবা, আমি কইছি এটাই সবার লেট করব। তো এই সে লেটে আসছে। ও তুমি ল্যাঞ্জা ট্যাঞ্জে কিচ্ছু না, হুজে আইছে। হ্যাঁ ল্যাঞ্জা ট্যাঞ্জে কাইতে হবে একবারে। কবুতর আইতে ল্যাঞ্জা লাগে না, ঠিক আছে, কবুতর আইতে পাখা লাগে, ঠিক আছে। এই হচ্ছে আর একটা। এখন জাহিদ তোমার বাসো কি কব, আমি আর কোনো কথা কব না, আমি কিছু কব না ভাই। হ্যাঁ এখন আপনি এগুলোর পঁয়ত্রিশে দেন, তারপরে দেখেন যদি ভাগ্য ভালো থাকে তো পঁয়ত্রিশে মনে হয় স্টোরি চল্লিশ একচল্লিশে দেন। হ্যাঁ একচল্লিশ কিলো তো হয়তো ঘর লাগতে পারে জায়গা থেকে, 50% তাই সেই তেজা থেকে আইসা পড়ছে। তার মানে মোটামুটি এরা এ ছোটবেলায় বাকি গেছে এরা। হ্যাঁ এরা এই বয়সে বাকি গেছে, এগো এই বয়সে বাকি গেছে। তো এখন তুমি দুইটা কবুতর দেখলাম যে একটু ডিফেক্ট আছে, তারপর যে কবুতর আসছে যে অনেক সময় এই কবুতরে বিড়া রয়েছে বুকে একটু সমস্যা। ঠিক আছে এই দেখুন, তো এই হচ্ছে টোটাল পাঁচ কবুতর, আল্লাহ টোটাল পাঁচ কবুতরকে এই বাসায় ব্যাক করাইছে। তো দুইটা আসছে, দুইটা আসছে হচ্ছে সাড়ে বারোটার দিকে আর লাস্টেরটা আসছে সাড়ে বারোটার দিকে। এই সাড়ে বারোটার মধ্যে আল্লাহর রহমতে প্যাকেট। তো আপনারা দোয়া করবেন সবাই। আর জাহিদ তুমি লাস্টে কিছু বলতে চাইলে বলতে পারো, আমার আর কিছু বলার নাই। আমি অনেক নার্ভাস ছিলাম কারণ হচ্ছে যে বাজেট দৌড়ানির কারণে, ঠিক আছে। আর এর মধ্যে যেভাবে আসলে তোমার মুখ থেকে যে কথা আসছে যেভাবে আসছে, ঠিক আছে, যে এত বাচ্চা কবুতর, ঠিক আছে, আসাটা সহজ না, বাচ্চা কবুতর আসা সহজ না বলতে হবে, বাচ্চা কবুতর নামানো ঠিক না আসলে। একটা কবুতর পরিপূর্ণ বয়স হলে বুদ্ধি টুদ্ধি হয়, নিয়ম হচ্ছে একটা কবুতর পরিপূর্ণ বয়স হওয়ার পরে। শুনো ভাই, আমি তোমার একটা কথা বলি শুনো, কবুতর যদি ভালো মতো ওরে ট্রেন্ড আপ করা হয়, ঠিক আছে, ওরে ঠিক মতো উড়ানো হয়, ওর ফিজিক্যাল ফিটনেস যদি ঠিক রাখা হয়, যদি ওর কানির দুইটা পরের, আমি কি কোনো নয় পরের কবুতর দিছি না? যে কোনো মতো নয় পরটা পড়তে পারো, আট পরে যে কবুতরটা, ঠিক আছে, তো হিসাবটা হচ্ছে কি যে এই সাত পর আট পরে যে কবুতরগুলো আছে, হ্যাঁ সাত পর আট পরের যে কবুতরগুলো আছে এগুলা থেকে তুমি যদি তোমার চর্চাটা যদি মোটামুটি ভালো হয় আল্লাহর রহমতে কবুতর ঘর নিবে, সমস্যা নাই, ঠিক আছে, গেল এক নম্বর কথা। দুই নম্বর যে কথাটা সেটা হচ্ছে যে তোমার এই কবুতরের ফ্লাইংটা ঠিক রাখলে, খাবার বাসটা ঠিক রাখলে আল্লাহর রহমতে সমস্যা হয় না। তবে হ্যাঁ আমি যদি বলতাম আমি 30 কিলো মারবো 40 কিলো মারবো তাইলে একটা কথা ছিল, কথাটা বুঝতে পারছো? এখন এমনিতে একটা কবুতর যখন উড়ে 10 কিলো রেঞ্জ ও এমনিতে কভার ই করতে পারে, একটা কবুতর যখন উড়ে আকাশে 10 কিলো ই করতে পারে। যাই হোক, ঠিক আছে, যাই হোক, এখানেই কথা শেষ করলাম। আর ভিউয়ার্স আপনারা সবাই আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। হ্যাঁ তাহলে আজকে বিদায় নিচ্ছি, নেক্সট টাইম অন্য কোনো টপিক আপনার সাথে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং দোয়া করবেন যেন, আমার ইচ্ছা আছে, আমি জানি না কী হবে, আমার ইচ্ছা আছে এদেরকে এখন আমি পাল্লা দিব, এখন যেই দিকেই দিয়ে দিব এদেরকে আমি এখন পাল্লা দিব, ঠিক আছে, যখন ওরা আসছে তাহলে দেখি পাল্লা দিব না। তো ভিউয়ার্স আজকে বিদায় নিলাম, নেক্সট টাইম অন্য কোনো টপিকে আপনার সাথে আবার কথা হবে। জাহিদ কিছু বলবা না? আমি আর কি কম ভাই। হ্যাঁ কবি নীরব না, কবি নীরব কে লেগে ভাই, তাহলে আমিও তো আপনি ছাড়তাম, আমার কবিতা প্রবলেম না হলে আমি আজকে মনে করেন যে নিয়ে জাহিদার কিছু কয় না। ভিউয়ার্স আজকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।